আজকে বিকেল বেলা বৃষ্টি চারিদিকে মেঘ, এখন বিকেল বেলা একটু আসে আসে আমার শেষ এদিকে নদীর বাইরে এটা হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। আসো, এটা শহীদ মিনার, শহীদ মিনার বানাইছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বই আছে যে এই শহীদ মিনার। হ্যাঁ, শহীদ মিনার ছবি আঁকার বই আছে না, বলেছে না? হ্যাঁ, না ধরবে না। বিকেলবেলা দেখেন আমাদের গ্রামের নদী, খুব সুন্দর নদী। এবার বন্যা হয় নাই, তার কারণে নদীতে পানি খুব কম। এই এই হ্যাঁ, গোসল করা দেয় ওইদিক থেকে চলে এসছে, আর এদিকে চলে গেছে দক্ষিণ দিকে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নেই কিন্তু মেঘ মেঘ ভাব। এখন বিকালবেলা, তারপর অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে। এখন এদিকে এদিকে তো অন্যান্য হয়ে গেল, ঘাটে নামার রাস্তা। এখানে গোসল করে সবাই, এই দেখেন এখানে গোসল করতেছে। আর এটি হচ্ছে ওই যে পাশে জাল দিয়ে মাছ ধরা হইতেছে। দুই বাবারা মাটি কাটতেছে, হ্যাঁ নদীর মধ্যে গা, হ্যাঁ দেখেন এই পাশে দেখুন সুন্দর দৃশ্য। ব্রিজ, খাল পার হওয়া ব্রিজ। আর এটা হচ্ছে ওই পাশে মাঠ, আবার দিদমি, সব মিলিয়ে খুব সুন্দর একটা দৃশ্য, গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে। একটু এদিক দিয়ে যাই, নদী নদীর পাশে লেকু মেশিন দিয়ে খুঁড়িয়ে পাশে বান্ধ, নরম মাটি। আর এই পাশে পাহাড়ের মতো দেখা যায় পাহাড়। আর এটা হচ্ছে স্কুলের এক পাশ, গোবর শুকানোর জন্য মাচা বানানো হয়েছে, গোবর শুকানোর জন্য। এই যে এই পাশ দিয়ে ওইটা হচ্ছে আর একটা পাড়া, এই নদী থেকে বর্তমানে মাছ ধরা যায়, অনেক মাছ ধরে অনেকে, তাই না? অনেকে মাছ ধরে, আবার গোসল করে, নৌকা চালায়, তারপরে আবার
ওইদিক দিয়ে রিক্সা যায়। রিক্সা যায়, এই যে তাহলে স্কুল এদিকটা সুন্দর করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, মিথিলা স্কুল এটা। আমাদের গ্রামের এক অংশ, বৃষ্টি নামতেছে, শেষ বৃষ্টি নামার সম্ভাবনা আছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, তাই আমরা একটু যাই চলে যাই। তো আমাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিও পাবেন গ্রামীণ ভিডিও, বিভিন্ন প্রকার গ্রামীণ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই মতামত করে জানিয়ে দেবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।